জীবিত কিংবা মৃত, ধ্বংসস্তূপ থেকে প্রিয় স্বজনকে উদ্ধারে মরিয়া আফগানিস্তানের হাজারো মানুষ, হতাহতদের উদ্ধারে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে জরুরি বাহিনী। আফগান সরকার জানায়, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালাতে জরুরি ভিত্তিতে খাবার, বিশুদ্ধ পানি, ওষুধ, কাপড় ও তাঁবু প্রয়োজন। শনিবার 6.3 মাত্রার ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যাওয়া হেরাত প্রদেশে এর মধ্যেই নিহতের সংখ্যা 2500 ছাড়িয়েছে, আহত 2000-এর বেশি মানুষ। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। ক্ষণে ক্ষণে নিহতের তালিকায় যোগ হচ্ছে নতুন নাম। এত এত মৃতদেহ বিভিন্ন জায়গায় গণকবর দেওয়া হচ্ছে, স্বজন হারানো কান্নায় ভরে উঠেছে গোটা প্রদেশ। আমার মেয়েটি চাপা পড়েছিল, সে কাঁদছিল। আমি চেয়েছিলাম কেউ তাকে উদ্ধার করবে, কেউ শোনেনি, সে মারা গেছে। আমার আর একটি মেয়ে হারিয়ে গেছে। আমরা গত রাতে 9:30 এখানে এসেছি। একটার দিকে ধ্বংসস্তূপ থেকে শেষ মৃতদেহটি বের করেছি। আমাদের বলা হয়েছিল এই এলাকায় নিহতদের সংখ্যা 170 জনে পৌঁছেছে, আহত অনেকে। বিকাল 3:00 থেকে রাত 2:30 পর্যন্ত বেলচা নিয়ে কাজ করছিলাম। ধ্বংসস্তূপ থেকে বেশ কয়েকটি মরদেহ বের করেছি, তাদের মধ্যে 3 শিশু ছিল। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, ভূমিকম্পে 12টির বেশি গ্রামে 600-এর বেশি বাড়িঘর ধসে গেছে। হেরাতের প্রধান হাসপাতালে আহতদের আহাজারি, এত ভিড় যে বাইরে চিকিৎসা দিতে হচ্ছে। দুর্বল ব্যবস্থার কারণে প্রয়োজনীয় চিকিৎসা পাচ্ছে না অনেকেই। শনিবার স্থানীয় সময় বেলা 11:00 আফগানিস্তানের হেরাত প্রদেশের রাজধানী থেকে 30 কিলোমিটার উত্তর পশ্চিমে আঘাত হানে শক্তিশালী ভূমিকম্প। এরপর বেশ কয়েকটি পরাঘাত হানে। বারবার ভূমিকম্পের আতঙ্কে বহু মানুষ 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যেই খোলা আকাশের নিচে রাস্তার ধারে এবং পার্কে রাত কাটাচ্ছেন। হৈমন্ত শুক্লা, প্রতিদিনের বাংলাদেশ। আমি তো বাসা দিয়ে খুব স্পিড বেসার মাস্ত জহলে বরশ আমি তো বাসা দিয়ে খুব কষ্ট তখন ইবান দিশাব মো সাথে নৌনি মিনাবুদ কি ইঞ্জিগো আমাদের সাথে ইয়াজ দিশাব আমকে সাথ তকরিবান পাঁচ দেখা বা এক বুধ আখেরিন বাচ্চে কি বিরু খরদান আমি দুসা গুফতান চা বার আম তো সাথ দুনিম বেজে সব মো বেল মেজে দেম বা মুঞ্জে চান জেনাজার আম বেরুন কর দেম সব তো আজ নো তেপলা কোয়ে খুলসেন বুদান কে হাত তো এক